আসসালামু আলাইকুম। ফুড ক্রিয়েশন অ্যান্ড ক্রিয়েশনের পক্ষ থেকে আমি সুলতানা মরিয়াম আজকে যে সিম্পল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এটা হলো যে 10 মিনিটের ভিতরে আমরা কিভাবে একটা সবজি রান্না করতে পারি। তো চলুন দেখা যাক কিভাবে আমরা এই সবজিটা রান্না করি খুবই শর্টকাট সময়ের ভিতরে। যদিও আমি যে সসটা দিয়ে মেক তৈরি করছি সবজিটা, এটা আমি লিঙ্কটা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এটা আর কি। কিন্তু খুবই সিম্পল স্বাস্থ্যকর একটা সবজি, সবাই অবশ্যই স্ক্রিনে দেখে বুঝতে পারতেছেন এটা ব্রকোলি সবজি। এটা কম বেশি আমাদের দেশেও এখন পাওয়া যায়, খুবই সিম্পল হয়েতে জাস্ট আমার টোটাল 10 মিনিট লাগবে এই সবজিটা রান্না করতে। মাঝে মাঝে আমরা রান্না করতে গিয়ে কখনো কখনো দেখা যায় যে আমরা একটু অলস হয়ে যায়, তখন আমরা সিম্পল হয়তে কিছু করার চিন্তা করি। তখন এই আপনার সসটা যদি রেডি থাকে অবশ্যই আপনারা এই ইয়েটা সবজিটা রান্না করতে পারেন। আমরা কম বেশি সবাই জানি ব্রকোলি কতটা স্বাস্থ্যসম্মত একটা সবজি। চলুন দেখা যাক আমি কিভাবে সবজিটা তৈরি করি। খুব বেশি মশলা আমি ইউজ করব না, যেখানে আমি এই 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, তারপরে এখানে দেখেন একটা সিনেমন স্টিক আছে, এখানে একটা তেজপাতা, আর এখানে জিরা টালা গুঁড়াটা আমি দিছি 1 চা চামচ, আর এখানে ধনিয়ার গুঁড়া, আর এখানে দেখেন আমি দেখাই দিচ্ছি আমি যে সসটা আগে তৈরি করছিলাম ওইটার অলরেডি ভিডিও আমার চ্যানেলে আছে, তারপরে আমি আমার ডিসক্রিপশন বক্সে এই ইয়েটা সসটার লিঙ্কটা আমি দিয়ে দিব। এখানে দেখেন আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, এই যে এরকম সাইজের একটা পেঁয়াজ একদম কুচি কুচি করে চপ করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন অথবা আপনারা বেটেও দিতে পারেন। আর এখানে রসুন, আমি 2টা রসুন নিছি, যে রসুনটা আমি দেখাই দিচ্ছি যে এখানে 2টা রসুন আমি অলরেডি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি এই অলিভ অয়েল ইউজ করতেছি 1 টেবিল চামচ, পরে আবার আমি আধা টেবিল চামচ দিব, মানে টোটাল 1.5 টেবিল চামচ, আর মরিচটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কাঁচা মরিচটা দিতে পারেন এটা আর কি। চলুন দেখা যাক আমি কিভাবে প্রথমে যেটা ব্রকোলিটাকে আমি একটু স্টিম করে নেব, যেটা আমরা ভাপানো বলি। আমি দেখেন 1 টিস্পুন সল্ট এখানে দিয়েছি, আমার সসেও যেহেতু সল্ট আছে ওইটা মাথায় রেখে আমি সল্টটা দিব। আমার এই যে টমেটো সসটা এটা মধ্যে লবণ আছে, তাই এখানে আমি 1 কাপের 1/4 কাপ মানে মেজারমেন্ট কাপে পানি দিয়ে আমি পানিটাকে উতলাই এখানে ব্রকোলিটা দিয়ে দিচ্ছি জাস্ট 4 মিনিটের জন্য। অবশ্য লবণ এবং আমি দারচিনি এবং তেজপাতাটা দিয়ে দিচ্ছি যেন সুন্দর একটা অ্যারোমা থাকে সবজির মধ্যে। ঠিক 4 মিনিট পরে আমি এটাকে, এটা আমার ইয়ে হয়ে যাবে, ভাপানো হয়ে যাবে, যেটাকে বলে স্টিম করা আর কি, ভাপ দিয়ে নেওয়া। তো ভাপানোর সময় দেখা যায় 4 মিনিটের ভিতরে আমার চুলার আগুনটা বরাবরই মিডিয়াম থাকবে। দেখেন আমার পানিটা একদমই মানে শুকিয়ে গেছে, এটাই এই সিম্পল হয়েতে ভাপ দিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে আপনাদের কাছে রাইস কুকার যে স্টিমার আছে ওইটাতেও করে নিতে পারেন, কোনো অসুবিধা নাই, যে কোনোভাবে ভাপ দেওয়া যায়, কিন্তু চেষ্টা করবেন যেন ভাপ দেওয়া যে পানিটা এটা যেন শুকিয়ে যায়, তাহলে পুরোপুরি সবজির মধ্যে যে পুষ্টিটা থাকার কথা এটা পুরোপুরি থাকবে। আর অবশ্যই আমরা কম বেশি সবাই জানি যে কোনো সবজি খুব বেশি ইয়ে করা, সিদ্ধ করা ঠিক না, এই জন্য আমি 4 মিনিটের মতো সিদ্ধ করছি। এখানে আরও রান্না করার সময় এখানে আমার 5 থেকে 6 মিনিটের মতো সিদ্ধ হবে, টোটাল আমার 10 মিনিটে রান্নাটা। দেখেন এখানে আমি কুচি করা আমার রসুনটা দিয়ে দিছি, এটা জাস্ট আমি 1 থেকে 2 মিনিট একটু সামান্য একটু ভেজে নিব, ভেজে নিয়ে দেন আমি পেঁয়াজটা দিব। আমি আবার বলতেছি আপনারা ইচ্ছা করলে এখানে এই চপ করা ইয়ে রসুন এবং পেঁয়াজ না দিয়ে আপনারা বাটাটাও দিতে পারেন, কিন্তু আমার চপ করে দিলেই আমার ভাল লাগে। তো এখন আমি 1 থেকে 2 মিনিট রসুনটা ভেজে পরে আমি পেঁয়াজটা কুচি করা পেঁয়াজটা দিয়ে দিব। ঠিক 2 মিনিট অপেক্ষা করতেছি আমি, 2 মিনিট অপেক্ষা করার পরে আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে এখানে গোল্ডেন ব্রাউনও করতে হবে না, কোনো কিছুই করতে হবে না, জাস্ট 2 মিনিট পরে একটুখানি ইয়ে হলে সিদ্ধ হলে আমরা পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটাও জাস্ট 1 মিনিটের মতো ভেজে আমি আমার মশলাগুলো রেখেছি 1/4 চা চামচ
মরিচের গুঁড়া, এক চা চামচের চার ভাগের এক ভাগ হলুদের গুঁড়া, টালা জিরা গুঁড়া, অবশ্যই এখানে টালা জিরা গুঁড়াটাই দিবেন, দেওয়ার চেষ্টা করবেন। আর আর এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিবেন। জাস্ট এতটুকু মশলাই দেওয়া হয় এখানে, খুবই সুস্বাদু এবং খুবই শর্টকাট হয়তে এই ইয়েটা করা যায়। তো যাই হোক, আমি এখন মশলাটা দিয়ে মশলাটাকে একটু সামান্য ভুনে, আমি আলাদা কোনো পানি দিব না মশলাটা, যেহেতু আমার টালা জিরার গুঁড়া এটা, আর ধনিয়ার মধ্যে আমরা কম বেশি সবাই জানি তেমন একটা স্মেল নাই এরকম। তো এটার সাথে আমি একটুখানি সামান্য 1 মিনিটের মতো, 1 থেকে 2 মিনিটের মতো অপেক্ষা করে আমি আমার সসটা দিয়ে দিব। সসটা দিয়ে খুব বেশি সময় আমি অপেক্ষা করি না, 2 মিনিট অপেক্ষা করেছিলাম। 2 মিনিট অপেক্ষা করে এখানে আমি আমার টমেটো যে সসটা, আমি রেডি করা টমেটো সস রেডি করে রেখেছিলাম, এটা আমি 1.5 কাপের মতো দিয়েছি এখানে 2টা ব্রকোলির জন্য। আমার ব্রকোলি টোটাল এখানে 400 গ্রামের মতো ব্রকোলি আছে এটা আর কি। এখন আমি এই সসটার মধ্যে যে কাপটা দিয়ে আমি সসটা দিচ্ছি, ওই কাপে আমি 4 টেবিল চামচ পানি আলাদা আবার এডিশনাল দিয়ে দিব। এই মেজারমেন্ট কাপের 4টে অবশ্যই চেষ্টা করবেন গরম ফুটন্ত পানি দিতে। এটার সাথে আমি যে মেজারমেন্ট কাপটা দিয়ে এই সসটা আমি মেপে দিয়েছি, ওটার সাথে আমি সসটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, আর একটু বেশিও দিতে পারেন অথবা আর একটু কমায়ও দিতে পারেন, কিন্তু খুবই টেস্ট এবং খুবই সুস্বাদু। এতে দেখেন এখানে 4 টেবিল চামচ পানি আমি দিয়ে দিচ্ছি, এখানে জাস্ট 1 মিনিটের মতো পানিটা আমি একটু মিলাই দিব। মিলাই দিয়ে আমি ব্রকোলিটা দিয়ে দিব। তো দেখেন এখানে আমি, যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন, কমেন্টস করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন প্লিজ। এখন আমি ব্রকোলিটা দিয়ে জাস্ট আমি এখানে আরও 4 মিনিট অপেক্ষা করব। ব্রকোলিটা দিয়ে দিব আমি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি আরও 4 মিনিটের মতো অপেক্ষা করব। ভালো করে নেড়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দিব। দেখেন 4 মিনিটের পর আমি যখন ফিরে আসছি, অলমোস্ট আমার ব্রকোলিটা আমার গ্রেভিটা রেডি হয়ে গেছে। এখানে আমি এই শুকনো, যে আমরা যেটা পুদিনা পাতা বলি, শুকনো পুদিনা পাতাটাও দিয়ে দিব এখানে 1 চা চামচের মতো আমি দিব। এটা একেবারেই অপশনাল, আপনারা ইচ্ছা করলে এখানে কুচি করে ধনিয়া পাতাও দিতে পারেন, কিন্তু এখানে শুকনো যে এই পুদিনা পাতাটা 1 চা চামচ আমি দিয়েছি, এটা দিলে খুবই ভাল লাগে এরকম আর কি। যাই হোক, আমার সবজি ব্রকোলিটা রেডি হয়ে গেছে। দেখলেন তো কত সহজেই আমরা এখানে সবজিটা রেডি করতে পারি যদি আপনার টমেটো সসটা রেডি থাকে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।